পৃথিবীর সবচেয়ে বড় হোটেল কোনটি? আজকে জেনে নেব এই ভিডিওতে। পৃথিবীর সবচেয়ে বড় হোটেল হিসেবে ঘোষণা পাওয়ার অপেক্ষায় সৌদি আরবের মক্কায় অবস্থিত 45 তলা আব্রাজ কুদাই হোটেলটি, যেখানে মরু তুর্কের ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীর সঙ্গে মিলেছে অত্যাধুনিক প্রযুক্তি। আব্রাজ কুদাই বর্তমানে সৌদি আরবের মক্কায় নির্মাণাধীন একটি হোটেল। এটি 2017 সালে উন্মুক্ত করার কথা থাকলেও 2015 সালে একটি আর্থিক সমস্যার জন্য নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এটির কাজ চলমান। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই হোটেলটির উদ্বোধন হবে। শেষ হয়ে গেলে এটি হবে বিশ্বের বৃহত্তম হোটেল। এতে থাকবে 10,000 রুম, 70টি রেস্টুরেন্ট আর 4টি হেলিপ্যাড। 45 তলা অট্টালিকার শুরুতে 10 তলা হবে ভবনের মূল ভিত্তির মতো। এর উপর থেকে মাঝ বরাবর গোলাকার ভবনটির একেবারে শীর্ষে থাকবে বিশালাকার একটি গম্বুজ। আয়তনের দিক থেকে আব্রাজ কুদাইয়ের এই গম্বুজ হবে বিশ্বের সবচেয়ে বড় গম্বুজগুলোর একটি। গম্বুজ সহ মাঝের এই গোলাকার ভবনকে চারিদিকে বৃত্তের মতন ঘিরে থাকবে 12টি আলাদা টাওয়ার। সৌদি রাজ পরিবারের সদস্য এবং তাদের অতিথিদের জন্য 5টি তলা বিশেষভাবে সংরক্ষিত রাখা হয়েছে। এই হোটেল এমন ভাবে তৈরি হবে যে এটি একটি আলাদা হোটেল সিটি। সম্মানিত অতিথিদের আসা যাওয়ার জন্য থাকছে একটি বিশেষ বাস স্টেশন, ফুড কোর্ট, শপিং মল, সম্মেলন কেন্দ্র এবং বিলাসবহুল সুপিরিয়র্স বলরুম সহ আধুনিক হোটেলের সব সুযোগ সুবিধাই থাকবে মক্কার এই হোটেলটিতে। এই প্রকল্প ব্যয় আনুমানিক $3.5 বিলিয়ন। হোটেলের আয়তন প্রায় 1.4 মিলিয়ন বর্গমিটার। লন্ডন ভিত্তিক সংস্থা আরিনের সঙ্গে এই হোটেল এবং এর কক্ষের অভ্যন্তরীণ নকশার জন্য চুক্তি করা হয়েছে। আব্রাজ কুদাই প্রকল্পের অর্থায়ন করেছে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়। এছাড়াও দেশের অন্যতম বৃহৎ নির্মাণকারী প্রতিষ্ঠান দ্য সৌদি বিনলাদিন গ্রুপ এর প্রধান গ্রাহক। সরকারের যে কোনো পদক্ষেপ সরাসরি SBL এর উপর বেশ প্রভাব ফেলে। তাই যখন তেলের দাম কমে যাওয়াতে সরকারি প্রকল্পগুলো বাতিল বা স্থগিত করতে হয়েছিল টাকা পরিশোধ করতে না পারার কারণে, তখন SBLও অনেক ক্ষতির সম্মুখীন হয়। এমনকি তাদের পরিস্থিতি আরো খারাপ হয় যখন SBL এর একটি ক্রেন মক্কায় গ্র্যান্ড মসজিদে পড়েছিল। এতে তখন 10 জন মানুষ মারা যায়। ফলে এই সংস্থাটি পুরোপুরি রাষ্ট্রের নতুন কোন চুক্তি গ্রহণ করতে নিষিদ্ধ করা হয়েছিল। এই সময় তাদের সম্ভাব্য আর্থিক পতনের জন্য 1,000 কর্মচারীকে ছাঁটাই করা হয়। তখন আব্রাজ কুদাই সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ বন্ধ করে দেয় সংস্থাটি। তবে এখন হোটেলটির কাজ পুরোদমে চলছে আর খুব শীঘ্রই এটি সারা বিশ্বের তকমা লাগাতে উদ্বোধন করা হবে বলেই মনে করা হচ্ছে। আর খুব দ্রুত এটি হয়ে উঠবে পৃথিবীর সবচাইতে বড় হোটেল।